ফুলকি আজকে আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন যেভাবে বলবে সেভাবে ঘরটা সাজানো হবে। আর এটা সবাই মনে রাখবে, ক্যাপ্টেন কিন্তু ধমক ধমক দিতে পারে। আর সন্ধ্যাবেলায় কিন্তু পাড়ার বেশ কিছু লোকজন আসবে, সেরকম ব্যবস্থা রাখতে হবে। কিটা ফুলকি, বুঝলি তো? সেসব ব্যবস্থার দায়িত্ব নেবে ফুলকি দাস, ক্যাপ্টেন ফুলকি দাস, তবেই হয়ে যায়। জেঠুমণি, আমি পারবো না। আর আমি তো একা নই, দিদি দি ভাই, তমাল দাদা, পিয়াল দাদা, তুমি, মা, কাকুমণি সবাই আছে আমার সঙ্গে। শেয়ার বলতে অরুণা, তোমার ছেলের বউ কিন্তু সকলকে নিয়ে এগোতে জানে। হ্যাঁ হ্যাঁ, তাতে আর সন্দেহ কোথায়? নয়তো তথা চলে যাওয়ার পর যে মানুষ আমাকে কোনো বাবাজির কাছে যেতে দিতে রাজি হয়নি, সে হঠাৎ বাড়িতে বিভূতি বাবাকে আসতে দিচ্ছে, এটা তো একটা অবাক হওয়ার মতোই ঘটনা। কি বলিস কাবেরী? মেজ বউয়ের বৌমার তো এলেম আছে বলতে হবে। আচ্ছা, এইভাবে কথা বলছো কেন বলতো? কেন, আমি ভুলটা কি বলেছি? আমি তো এই বাড়ির আর কেউ নই দেখছি, মেজ বই সর্বে সর্বা। নয়তো তার ছেলের বউয়ের কথায় মাস্টারমশাই তার জীবনের এত বড় আদর্শ পাল্টে ফেললেন। এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, অথচ কেউ আমাকে একটা জানাবারও প্রয়োজন বোধ করলো না। মেজ বউই সর্বে সর্বা। না না দিদি, আমি এসবের মধ্যে কিছুই বলিনি, বিশ্বাস করো। জেঠিমা, বিভূতি বাবাকে আমি ডেকেছি, আসলে বাড়িতে এত বিপদ হচ্ছে, তো তুমি বকতে হলে আমাকে বকো, মারো। মা কিছু করেনি, মাকে কিছু বলো না। ফুলকি, এদিকে এসো। সব বিষয় আগ বাড়িয়ে কথা বলাটা তোমার বাজে অভ্যেস হয়ে গেছে, এসো বলছি। ফুলকি, তুমি কি গো? হ্যাঁ, এখানে বিগ বিগ হিউম্যানরা টক করছে, আর তুমি তাদের মাঝখান থেকে ঢুকে টক করছো? তুমি স্মল, তুমি স্মলের মতো থাকো, তা না, বেশি টকিং তোমার। কেন বলবে না কেন? বৌমা যদি শাশুড়ি হয়ে কথা বলে সেটা দোষের হবে কেন? অরুণার পাশে কেউ অন্তত তো দাঁড়িয়েছে, চিরকাল তো কারণে অকারণে অরুণাকে কথা শুনতে হয়। আবার আবার তুমি সবার সামনে আমাকেই ছোট করলে, তুমি সব সময় এটাই করে থাকো। এই দেখো, আরে বাবা মা, মুশকিল, এটা কি যুদ্ধক্ষেত্র বলো তো? তোমাকে মাস্টারমশাইকে দেখলে মনে হয় সব সময় যেন যুদ্ধ করছো। তুমি আমার সাথে এসো, এসো, আমার কথাটা শোনো, তুমি তোমাকে বিশ্বাস করো বলো। আমি বলছি, ওই ফুলকির যে বাবাজির উপর ভক্তি এসছে, তাকে দেখলে তোমারও ভালো লাগবে। আর তাছাড়া কত লোক আসবে বাড়িতে, নাচ গান হবে, আমরা সবাই আনন্দ করবো, তুমি প্লিজ চটে যাও না, প্লিজ। ঠিকই তো মা। আচ্ছা দেখো, ফুলকির কথাতেই হোক বা যার কথাতেই হোক না কেন, এই বাড়িতে তো একটা হৈহুল্লোড় হবে, তাই না? আর বাবা কিন্তু এই হৈহুল্লোড়ের কথাটা ভেবেই ফুলকিকে অনুমতি দিয়েছে বাবাজিকে এই বাড়িতে নিয়ে আসার জন্য। আর সব থেকে বড় কথা কি বলতো, তোমার জামাই কিন্তু বাবাকে রাজি করিয়েছে, ভালো করে বুঝিয়েছে, নাহলে বাবা রাজিই হতো না। রুদ্র, তোমার মা চিরকাল আমায় ভুল বোঝেন, কি বলবে বলো? আর মাসে এটা সত্যি সত্যি আমার মায়ের জন্য ফিল করে, এটা অস্বীকার করা যায় না। আরে বাবা, তোমরা লাইব্রেরি খুলেছো গরিব ছাত্রছাত্রীদের জন্য, আর আমি যাবো না তা হয় নাকি? আমি আসছি। না 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 না, সেসব ঝক্কি ঝামেলা সামলানোর জন্য ফুলকি একাই 100, ও সব সামলে নেবে। তাছাড়া ওর খুশ্বশুর আছে, দেওর আছে, যা আছে, ননদ আছে, ওরা সবাই মিলে সামলে নেবে। আমি আসছি, তুমি চিন্তা করো না, আসছি আসছি। হ্যাঁ জেঠুমণি, ও জেঠুমণি,
আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি চুপি চুপি কোথায় পালাচ্ছ বলো তো? বিভূতি বাবা তো এক্ষুনি চলে আসবেন, তুমি একবার দেখা করে যাবে না? দেখো উনি তোমে দেখেই তোমার ব্যাপারে সব বলে দেবে। ওরে পাগলি, তোর জেঠুমনি এতদিন ধরে এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে চলেছে, আমাকে দেখলে এমনিতেই অনেকে সব কথা বলে দেবে। শোন মা, তোর ভূদেব কাকা আছে না, ওরা গরিব ছাত্র ছাত্রীদের জন্য লাইব্রেরি খুলছে, আমি একবার ওখানে যাব, ওখান থেকে ঘুরে আসি। আরে তোর বাবাজি তো থাকবেনই, দেখা ঠিক হয়ে যাবে। দেখা তাহলে হয়েই গেল মাস্টারমশাই। আপনি চলে এসেছেন দিদি? দি ভাই, মা কোথায় তোমরা? বাবাজি চলে এসেছেন, কই গো কোথায়? বড্ড সরল আপনার ভাইপো। তা যা বলেছেন। আচ্ছা দাদা, তুমি তো ভূতপ দাদার ওখানে যাচ্ছ নাকি? হ্যাঁ রে। শানু, একটা কথা মাথায় রাখবি, উনি ফুলকির অতিথি, ওনার যেন কোনো অসুবিধা না হয়। আমি এসে পড়ব। মাস্টারমশাই, বিশ্বাস আর অবিশ্বাস দুয়েরই কিন্তু জোর আছে, তবে যারা অবিশ্বাসের পথ বেছে নেয় তাদের মনের জোর কিন্তু দ্বিগুণ লাগে। আপনি কিন্তু আপনার নিজের পথ থেকে সরবেন না। তমাল দাদা, পিয়াল দাদা, ওনাদের বাইরে দাঁড় করে রেখেছো কেন? আসুন আসুন, আপনারা আসুন সবাই। চল মা, আসুন আসুন আসুন। ইনি দেখছি একটু অন্যরকম, কথাবার্তা মন্দ বলেন না তো, ফিরে এসে কথা বলতে হচ্ছে। ভালো করে সেবা যত্ন করে বাবাজিকে ঘরে এনে বসাও ফুলকি, উনি তোমাকে তোমার শেষ আশ্রয়ে পৌঁছে দেবেন। এই শেষ আশ্রয়টা হবে আমার কাছে। আসুন বাবা আসুন। এই পাগলি মেয়ের কথায় না এসে থাকতে পারলাম না এই বাড়িতে, নয়তো আমি সাধারণত কোনো বাড়িতে যাই না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় মা। জয় মা। বাবা, আপনি কি কি খেতে ভালোবাসেন বলুন, আমরা সব রকমেরই ব্যবস্থা রেখেছি। আরে তুই তো সত্যি আমার মা ছিলি গত জন্মে। আরে পাগলি, আমি সব সময় খাই না। মা গো, তোমার মুখখানা ওরকম করুন কেন? অনেক যন্ত্রণা বুকে চেপে রেখেছো দেখছি। এদিকে এসো মা। বদ্দি, এই বিভূতি ফাদার কিন্তু সত্যি সত্যি মাইন্ড রিডিং, ভেরি জাগ্রত। খোকো গো। সন্তান হারানোর বেদনা কিছুতেই ভোলার নয় মা। কিন্তু কি করবে বলো, সবই কপালের লিখন। কাতব কান্তা কস্তে পুত্র হো, সংসার অতীব বিচিত্র হো, আমরা কেউ কারো নই রে মা।
না, ওকে একটু একা থাকতে দাও, ঠিক ফিরে আসবো। বাবা, আমরা কি একটু আশীর্বাদ পাবো না? আশীর্বাদ করবেন স্বয়ং ঈশ্বর, বিশ্বাস রাখ। তবুও বাবা, আপনি যদি একটু পুজো করেন ওর উন্নতির জন্য। মা, বাবাকে সস্তা আনার কথাটা বলো না, যদি আজই করেন তুমি একবার বলে দেখো না। আরে বলবো বলবো, এত অধৈর্য হোস না ফুলকি। তুমি কিন্তু সকাল থেকে সব বিষয়ে বেশি সর্দারি করছো, মা প্লিজ ওকে সামলাও, কি বলতে কি বলে ফেলবে একটা গন্ডগোল হয়ে যাবে। সত্যি ফুলকি, একটু শান্ত হও তো। সত্যি তোমার দাদা, ফুলকি দাস অপদার্থের মতন কথা বলছে না? মা, লোকজন তো চলে যাচ্ছে। তাই তো, কাউকে তো শরবত দেওয়া হলো না। দাঁড়ান দাঁড়ান, এই ফুলকি মেজো জেঠি, ফুলকিকে শান্ত রাখা যাবে না, তুমি ছেড়ে দাও না। পিয়াল, তোর সঙ্গে সঙ্গে থাক, ওসব ফেলেটে দিলে তখন বুঝবি। জানতাম একটা কাণ্ড ঘটাবে, ট্রেটা যে পড়ে যাচ্ছিল সেটা খেয়াল করনি। খুব ঘনিষ্ঠতা বেড়েছে, দিনে দিনে আরো বাড়ছে। না, এটার একটা ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। কি মুশকিলে যে ফেলে না এরা। বাবা তিওয়ারি, শোনো না, বাবাজিকে বলো তাড়াতাড়ি কাজটা সারতে, আর তো অপেক্ষা করা যাচ্ছে না। বাবাজিকে বলো আজকে রাত্রির মধ্যে কাজটা সেরে ফেলতে, তাহলে কালকে সকালে পাখি আমার খাঁচার মধ্যে, বুঝতে পেরেছ? ঠিক আছে ভাই, রাখি। বোম কালি, আসুন আসুন। বাবা, আপনি যে আজই সস্তায়ন করবেন ভাবিনি, তাই সব আয়োজন হয়তো নিখুঁত হয়নি বাবা। না না, তাতে কি হয়েছে, তোমার বৌমা যেভাবে আমার কাছে ছুটে এসেছিল, আর তোমাদের বাড়িতে একটার পর একটা যেভাবে ফাঁড়া আসছে, তাতে করে সস্তায়ন নিয়ে দেরি করাটা ঠিক হবে না। আমি সস্তায়নটা করে তোমাকে তাপ দিচ্ছি, তুমি সেটা সকলকে দাও। তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি সবাইকে ডাকো। হ্যাঁ বাবা, অবশ্যই। এই তোরা সবাই আয়, রুদ্র এসো এসো। এদিকে এসো মা, মা এদিকে এসো, বসো বসো, এখানে বসো। সবাই মনে মনে মায়ের নাম করো, মায়ের নাম করো, জয় মা, জয় মা। এই সবাই পা ঢাকো, আমি একটু শান্তির জল দেব। রোহিত, এই হাই হাই হাই, আরে বস না এখানে।
ঠাকুরমশাই, ওদের উপর দিয়ে বড় বিপদ গেছে, ওদের একটু আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব মা। কিরে পাগলি মেয়ে, তুই তো মায়ের ভক্ত, তো মায়ের নাম নিবি না? নেব তো বাবা, নিশ্চয়ই নেব। মা, সবাইকে ভালো রেখো, সব বিপদ যেন কেটে যায়। দেখছি বেশ কিছু গুণও আছে। এই আগুনের তাপটা বাড়ির চারদিকে দিয়ে এসো, যাও। তোমার বর তোমাকে ডাকছে, যাও সঙ্গে। আরে চল। মা কালী, এটা সত্যি সত্যি ঘটছে তো? দেখো মা, এটা যেন আবার স্বপ্ন না হয়ে যায়। স্যার, একবার আমার কথাটা শুনুন। স্যার শুনতে পাচ্ছেন?
স্যার কি হলোটা কি এইভাবে শুদ্ধ করে না মানে আগুন ছোঁয়াতে হয় বেশি পাকামো করো না তো এই দেখো আমাকে দিন আমি দেখিয়ে দিচ্ছি এ বাবা রে বাবা খালি পাকামো গরম হয়ে গেছে না ধরলে তো হাত পুড়ে যাবে তোমার আমার কিছু হবে না কি পাকামো করলে কিন্তু কানমলা খাবে এবার আচ্ছা ঠিক আছে আমি ধরছি তুমি যা করার করো শুধু আজকের রাতটা অপেক্ষা করতে হবে তারপর ফুলকি আমার আর কোনোদিন কেউ ফুলকির খবর পাবে না রুদ্রডুব সান্নাল আজকে রাতটুকু সহ্য করে নাও শুধু গিন্নিপনা তো ভালোই শিখেছো দেখছি আপনি আমি ডাকলেন কেন বলেন তো বকবেন বলে আমি নিচে যাচ্ছি আপনি যা করার করুন সবকিছুতে খালি ফুলকি দাসের দোষ